আজকের বাংলা ক্লাসে তোমরা স্বাগত। আজ আমরা যে পাঠ্যাংশ নিয়ে আলোচনা করতে বসেছি সেটি কবি সৈয়দ আলাউলের লেখা পদ্মাবতের অনুবাদ পদ্মাবতীর একটি খণ্ড অংশ। সৈয়দ আলাউলের সময়কাল মধ্যযুগ, অর্থাৎ 1597 মতান্তরে 1607 থেকে 1673 খ্রিস্টাব্দ, এবং তার এই কাব্যটি সম্ভবত 1648 রচনা। এই কাব্যটির উৎস হল মোহাম্মদ জাইসের লেখা পদ্মাবত, এবং কবি আলাউল, যিনি আরাকান রাজসভার একজন শ্রেষ্ঠ কবি, তার পৃষ্ঠপোষক মাগন ঠাকুরের সাহচর্যে, তার পরামর্শে এবং তার পৃষ্ঠপোষকতায় তিনি আরাকান রাজসভার গরিমা বৃদ্ধি করেছিলেন। শুধু তাই নয়, মধ্যযুগের রোসাং রাজসভার যে কবিদের কথা আমরা জানি, সেই কবিদের মধ্যে তিনি শ্রেষ্ঠ একজন কবি। আমরা পাঠ্য অংশে যাব, তার আগে একটু আমরা আলাউল সম্পর্কে জেনে নিই। মূলত আরাকান রাজসভার যে সৃষ্টি সম্ভার, তা প্রণয়মূলক কাব্যের একটি নতুন ধারার সূচনা করেছিল, এবং সেই কাব্যধারায় আমরা জানি যে মূলত সুফি ধর্মের যারা প্রবক্তা, অর্থাৎ সুফি ধর্মের যে দর্শন, সেই ধর্ম দর্শনের মূলে আছে ভালোবাসা, মানুষকে ভালোবাসা। সেই ভালোবাসার যে আবেদন, সেই চির নূতন এবং চিরপ্রাচীন সে আবেদনে সমৃদ্ধ এই কাব্যগুলি। ফলে এই কাব্য পাঠের সময় আমাদের মনে রাখতে হয় যে আসলে সৈয়দ আলাউল এবং অন্যান্য কবিরা, দৌলত কাজী এবং মোহাম্মদ সাগিরের মতন কবিরা, তাদের যে কাব্য সম্ভার তার মূলে ওই দর্শন ভাবনাও আছে। আলাউল নিজে বহু ভাষায় পারঙ্গম ছিলেন, এবং তিনি তার এই যে জ্ঞান, সেই জ্ঞান ভাণ্ডার তার সৃষ্টিতে উজাড় করে দিয়েছেন। ফলে তার কাব্যে আমরা সমস্ত দেবতাদের জয়গান শুনতে পাই। আমরা দেখি তিনি নিরঞ্জন বা পরমাত্মার প্রতি তার ভক্তি নম্র নিবেদন ঘোষণা করেছেন। পাঠ্যাংশের বাইরেও এই দীর্ঘ কাব্যটিতে আলাউল আসলে তার সেই ধর্ম দর্শনেরই প্রতিষ্ঠা করেছেন। আমরা একটু পাঠ্য অংশে আসি। এই অংশটি মূলত রাজা রত্নসেন এবং সিংহল রাজকন্যা পদ্মাবতীর প্রণয়, এবং পদ্মাবতীকে নিয়ে যখন রত্নসেন প্রত্যাবর্তন করছেন চিতরে তার রাজ্যে, সেই যাত্রা পথ পর্বের একটি ঘটনা, যে পথে যাত্রার সময় প্রলয় উপস্থিত হয়, তাদের তরণী ভেঙে পড়ে ওই সমুদ্রের মধ্যে, এবং সেই অতল জলরাশির মধ্যে রত্নসেন ঈশ্বরের কাছে প্রার্থনা করেছেন যাতে সবাই বেঁচে থাকেন। তার সেই প্রার্থনা এবং তারপর মাঞ্জস বা মান্দাসে তিনি তুলে দিয়েছেন পদ্মাবতীকে এবং তার চার সখীকে, এবং নিজেও একটি পাটা আঁকড়েছেন, আঁকড়ে ধরে ভাসছেন সমুদ্রে। এমতাবস্থায় ওই মাঞ্জস ভাসতে ভাসতে এসে সমুদ্রের তীরে যেখানে ঠেকেছে, সেই জায়গায় হচ্ছে সমুদ্র নৃপতির কন্যা তার প্রাসাদ। আমাদের কাহিনী, আমাদের কাব্য কাহিনী পাঠ্যাংশে শুরু হয়েছে সেখান থেকে। একবার এই অংশটি আমরা পাঠ করব এবং তারপর আমরা তার একটু অর্থ দেখে নেব। কন্যারে ফেলিল যথা জলের মাঝারে, তথা দিব্যপুরী সমুদ্র মাঝার, সমুদ্রের
মাঝে এক দিব্য পুরী, এক দিব্য প্রাসাদ, তারই কাছে কন্যা এসে পৌঁছালেন। অতি মনোহর দেশ নাহি তথা দুঃখ ক্লেশ, সত্য ধর্ম সদা সদাচার। এই দেশ একটি অতি মনোহর দেশ, খুব সুন্দর, যেখানে কোনো দুঃখ বা ক্লেশ কিছু নেই, বিষণ্ণতা নেই, শুধুমাত্র সত্য ধর্ম এবং সদাচার সেখানে পালিত হয়। সমুদ্র নৃপতি সুতা পদ্মা নামে গুণজুতা, সিন্ধু তীরে দেখি দিব্য স্থান। সেখানে সমুদ্র নৃপতি সুতা, অর্থাৎ সমুদ্র নৃপতির যিনি কন্যা তার নাম পদ্মা, তার অনেক গুণ, সেই গুণই কন্যার বাস। উপরে পর্বত এক, ফল ফুলে অতিরেক, তার পাশে রচিল উদ্যান। একটি পর্বত রয়েছে সেখানে, এবং সেই পর্বতের ও সিন্ধু তীরেই রয়েছে সেই পর্বত, এবং সেখানে ফলে ফুলে সাজানো উদ্যান রয়েছে। নানা পুষ্প মনোহর সুগন্ধি সৌরভতর, নানা ফল বৃক্ষ সুলক্ষণ। এমন একটি বাগান, এমন একটি দিব্য উদ্যান সেটি, যে সেখানে নানা ফুল ফুটে আছে, মনোহর সুগন্ধি ফলে সেই উদ্যান প্রাণময়, এবং সেই সমস্ত জায়গাটি আছে সুলক্ষণযুক্ত। তাহাতে বিচিত্র টঙ্গী, টঙ্গী মানে প্রাসাদ, হিমরত্নে নানা রঙ্গী, অর্থাৎ নানান বর্ণে নানান সোনার যে উজ্জ্বল, হেম মানে সোনা, তাহলে নানান রত্ন এবং আভরণে সজ্জিত সেই প্রাসাদ। সেই প্রাসাদে তথা কন্যা থাকে সর্বক্ষণ, সেখানে সেই প্রাসাদে কন্যা থাকেন, অর্থাৎ সমুদ্র নৃপতির কন্যা পদ্মার বাস সেই প্রাসাদে। পিতৃপুরে ছিল নিশি, নানা সুখে খেলি হাসি, যদি হইল সময় প্রত্যুষ। রাত্রে তিনি পিতার প্রাসাদেই ছিলেন, যখন ভোর হয়েছে সেই প্রত্যুষে তিনি প্রত্যাবর্তন করেছেন। সখীগণ করি সঙ্গে আসিতে উদ্যানে রঙ্গে, সিন্ধু তীরে রহিছে মাঞ্জস। যখন তিনি সখীদের সঙ্গে প্রত্যাবর্তন করছেন, তখন তিনি ওই তাঁর যে প্রাঙ্গণ, তার যে বাগান, তার সেই প্রাসাদের বাগানে নানান রঙ্গে যখন তিনি মেতে উঠছেন, সেই সময় তিনি তাঁর দৃষ্টিতে পড়েছে সিন্ধু তীরে রহিছে মাঞ্জস। তিনি দেখলেন একটি ভেলা সিন্ধু তীরে রয়েছে, মাঞ্জস মানে ভেলা, সে ভেলার কথা বলা হয়েছে। আমরা এই শব্দটিকে চিনি মান্দাস বলে, কলার মান্দাস, যেখানে বেহুলা লখিন্দরকে নিয়ে ভেসে গেছিলেন। সুতরাং এটি একেবারেই বাংলাদেশের একটি চিত্রকল্প, এই শব্দটি একটি ভেলা। মনেতে কৌতুক বাসি তুরিত গমনে দেখে, তুরিত গমনে আসে দেখে চারি সখী চারিভীত, চারিভীত মানে চারদিকে। তখন এসে কি দেখলেন, মনে তার প্রচণ্ড কৌতূহল হলো। তখন সেই কৌতূহলে এসে তিনি দেখলেন যে ওই যে মাঞ্জস, সেই মাঞ্জসের চারটি দিকে চারজন কন্যা রয়েছেন, মধ্যেতে যে কন্যাখানি রূপে অতি রম্ভা যিনি, নিপতিতা চেতন রহিত, আর মাঝখানে যে কন্যাটি রয়েছেন তিনি এত সুন্দর যে তিনি স্বর্গের যারা অপ্সরা সেই রম্ভার রূপের থেকেও তার রূপ বেশি, তিনি রম্ভার রূপকেও জয় করেছেন, যিনি মানে জয় করেছেন, অর্থাৎ তার থেকেও অধিক সুন্দরী সেই কন্যা মাঝখানে রয়েছেন, তার চেতন নেই, তিনি জ্ঞানহীন। দেখিয়া রূপের কলা বিস্মিত হইল বালা, অনুমান করে নিজ চিতে, তিনি তখন অবাক হয়ে গেলেন এবং বিস্মিত বোধ করলেন। ইন্দ্রশাপে বিদ্যা ধরি কিবা স্বর্গ ভ্রষ্ট করি, অচৈতন্য পড়িছে ভূমিতে। তার মনে হলো যে তিনি অনুমান করলেন যে হয়তো ইন্দ্রশাপে কোনো বিদ্যাধরী বা স্বর্গভ্রষ্ট নারী এসে এখানে বোধহয় অচৈতন্যের ভূমিতে পড়ে আছেন, দেবতার অভিশাপেই হয়তো এটা সম্ভব। ব্যক্ত দেখিয়ে আঁখি, ব্যক্ত অর্থাৎ যে কন্যা পড়ে আছেন তার আঁখি অর্থাৎ চোখ যেন
বেরিয়ে আসছে। তিনো সবসন সাক্ষী, ওই যে বস্ত্র যা জলে নিমজ্জিত ছিল সেটা ভিজে গেছে, তাই তেনো ট্যানার মতন জীর্ণ হয়ে এসছে। বেথানিত হয়েছে কেশবেশ, আলুথালু হয়ে আছে সমস্ত বসন এবং তার চুলের তার চুল তার কেশরাশি। বুঝি সমুদ্রের নাও ভাঙিল প্রবল বাউ, মোহিত পাইয়া সিন্ধু ক্লেশ। বুঝি সমুদ্রে প্রবল হাওয়ায় ঝড়ে, বাউ হচ্ছে ঝড়, সেই ঝড়ে বুঝি নৌকা ভেঙে পড়েছে। চিত্তের পতলি সমা নিপতিত মনোরমা, কিঞ্চিত আছয় মাত্র শ্বাস। এই যে চিত্রের যেন ছবিতে যেরম পুতুল থাকে স্থির, সেরম পুতুলের মতন সৌন্দর্যময়ী এই কন্যা যেন স্থির হয়ে আছেন, খালি তার কিঞ্চিত শ্বাস আছে, অর্থাৎ প্রাণ আছে। অতি স্নেহ ভাবি মনে, বলে পদ্মা ততক্ষণে বিধি মোরে না করো নিরাশ। তখন পদ্মা নিজের মনে বলেন, বিধি আমাকে নিরাশ করো না। পিতার পুণ্যের ফলে মোহর ভাগ্যের বলে বাহু রক কন্যার জীবন, অর্থাৎ পিতার আমার যে পিতার পুণ্য আর আমার ভাগ্যের জন্য বাহু রক মানে ফিরে আসুক, অর্থাৎ এ কন্যার জীবন ফিরে আসুক। চিকিৎসিমু প্রাণপণ কৃপা করো নিরঞ্জন, দুঃখিনীরে করিয়া স্মরণ। হে এই দুঃখিনীকে পরমাত্মা কৃপা করুন, নিরঞ্জন অর্থাৎ যিনি অকলঙ্ক নির্মল অর্থাৎ পরমাত্মা, তিনি কৃপা করুন, আমি চিকিৎসা করব প্রাণপণ, নিরঞ্জনের কৃপায় যেন প্রাণ ফিরে আসে। সখী সবে আজ্ঞা দিল, উদ্যানের মাঝে নিল পঞ্চজনে বসনে ডাকিয়া। বস্ত্রে ঢেকে পঞ্চজনকে উদ্যানের মধ্যে তিনি নিয়ে এলেন, তার সখীরা সাহায্য করলেন। অগ্নিজালি ছেঁকে গাও অর্থাৎ আগুন জেলে তাকে সেঁক দেওয়া হলো, আগুনের তাপ দেওয়া হলো। কেহ শিরে কেহ পাও, কেউ মাথায় কেউ পায়ে, তন্ত্রে মন্ত্রে মহৌষধি দেওয়া, মন্ত্র উচ্চারণ করা হলো। নানান তিনি নানান পদ্ধতিতে মহৌষধি প্রয়োগ করলেন। দণ্ডচারী এই মতে বহু যত্নে চিকিৎসিতে পঞ্চকন্যা পাইল চেতন। এইরকমভাবে চার দণ্ড কাটার পর কন্যাদের প্রাণ ফিরে এলো। শ্রীযুত মাগনগুণী মহন্ত আরতি শুনি, হীন আলাওল সুরচন। শ্রীযুক্ত মাগনগুণী, কারণ মাগন ঠাকুরের নির্দেশেই তার কাব্য রচনা, এবং শ্রীযুক্ত মাগন ঠাকুর যেহেতু প্রধান আমাত্য ছিলেন আরাকান রাজসভার, সুতরাং মাগন ঠাকুর নিজেও ছিলেন কবি এবং অত্যন্ত গুণী মানুষ, তাই মাগন ঠাকুরকে তিনি এখানে স্মরণ করলেন। একে বলা হয় ভণিতা। কাব্যের শেষে এরমভাবে কবির যখন তার নিজের কথা বলেন তখন তিনি কৃতজ্ঞতা স্বীকার করেন, সেই ভণিতায় কৃতজ্ঞতা স্বীকার করলেন, বললেন মাগন গুণীর জন্য তিনি মহন্ত আরতি গুণী, তাকে আরতি করছি, আরতি জানিয়ে। কে রচনা করলেন? সুরচন এই কাব্য রচনা করলেন, হীন আলাওল। অত্যন্ত বিনয়ের সঙ্গে তিনি নিজেকে হীন আলাওল বলে সম্বোধন করলেন, কিন্তু আসলে এই ভণিতার মধ্যে দিয়ে তার বিনয় প্রকাশ পেল, তার কৃতজ্ঞতা প্রকাশ পেল মাগন ঠাকুরের কাছে। সব মিলিয়ে এই কবিতায় এই পাঠ্যাংশে আমরা পদ্মাবতী কাব্যের একটি খণ্ড মুহূর্তকে দেখতে পেলাম, যে খণ্ড মুহূর্তের মধ্য দিয়ে সৈয়দ আলাউলের কাব্য ভাষা এবং তার কাব্য যে সুষমা তার একটা পরিচয় পেলাম। সুতরাং মধ্যযুগের কাব্যগুলি আসলে যে জীবনেরই মহাকাব্য, মধ্যযুগের কাব্যগুলি যে জীবন বিচ্ছিন্ন নয়, তেমনই একটি খণ্ডচিত্র আমাদের সামনে উদ্ভাসিত হলো।